কলকাতা নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস গ্রাম বাংলা দর্শকরা ভুলে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকের এই ভিডিওতে আমি প্রথমবারের জন্য আমি যবে থেকে ইউটিউব করছি আমার চ্যানেলে জিদ্দার ফ্যান্সরাও সাপোর্ট করেছে দেবদার ফ্যান্সরাও সাপোর্ট করেছে এদের অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না তো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি প্রথমবারের জন্য এর আগে আমি জিদ্দার ফ্যান্সদের জন্যই কথাটা বলেছি আজকে বলতে বাধ্য হচ্ছি দেবদার ফ্যান্সদের জন্য ভাই মান গে ভাই মান গে দেবিয়ান্সদের পাওয়ার আজকে আমি দেখে নিলাম সিরিয়াসলি বলতে গেলে এবং সিরিয়াসলি আমি জিনিসটা খুব এনজয় করছি কারণ হয়তো আর দশ বারো বছর পরে এই জিতদের বাদে আর কারোর বেসদের মধ্যে এইরকম লেভেলের পাগলামি বাংলা সিনেমাকে নিয়ে কোনো কমার্শিয়াল কাজকে নিয়ে এই ধরনের ম্যাডনেস আমরা হয়তো দেখতে পাবো না তাই আমি এরাটা এনজয় করতে চাই এবং আশা করি বাকিরাও আমার সঙ্গে এনজয় করবে আমি আজ প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি যে জিনিসটা ঘটেছে সেটা দেখে এবং এরম জিনিসই তো আমরা দেখতে চাই আমরা এরম জিনিসই ঘটুক সত্যি কথা বলতে চাই এতদিন পর দেখে ভালো লাগলো এবং আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি খাদান গোটা বাংলাতে ট্রেন্ডিংয়ে রয়েছে মানুষের মুখে মুখে ঘুরছে সেটার ফল আজকে হাতে নাতে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কি হয়েছে ভাই কী হয়েছে আজকের ঘটনাটা আমি তোমাদেরকে বলছি এবং বাংলা সিনেমা নিয়ে আলোচনা করার সময় আমি এই ধরনের ভিডিও মানে স্বপ্ন অনেকবার ভাবলেও বাস্তবে করে উঠতে পারিনি আজকে কোথাও গিয়ে করতে পারছি এবং তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আগের মতো সেই ফিল্ডটা হয়তো পাচ্ছে আমার বক্তব্যের মধ্যে যেটা অনেক ধরে হারিয়ে গেছিলো কারণ সবাই যেহেতু শহরকেন্দ্রিক কাজ করতে ব্যস্ত ছিল এই এই ধরনের ম্যাডনেস যে ধরনের সিনেমা আমরাও পছন্দ করি সেটার কিছু রেকর্ড নিয়ে যে আলোচনা করবো সেই জিনিসটি হচ্ছিল না চেঙ্গিসের পর থেকে এই খাদানে এসে কিন্তু আবার সেই জিনিসটা শুরু হয়েছে এবং আমি চাইবো সোশ্যাল মিডিয়া যে ক্রেস্ট এটা যেন সিনেমা হলও যায় এবং সমস্ত রেকর্ড যেন সিনেমাটা ব্রেক করে তাহলে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা সত্যি পাল্টে যদি সত্যি চাও কিছু একটা পাল্টাক এই সিনেমাটাকে সবারই কিন্তু সাপোর্ট করা দরকার তো আজকে যে ব্যাপারটা ঘটেছে সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি তো আমি সকালে একটা ভিডিও করি যেখানে আমি জানাই যে বুকুমাই অলরেডি খাদান চলে এসছে এবারই সিনেমা বাংলা সিনেমা বুকমাই চলে আসাটা এখন আর বিরাট কোনো ব্যাপার নয় বহু সিনেমাই আসছে যাচ্ছে নিজের মতো করে ট্রেন্ডিং তৈরি করছে সেটুকু অবধি ঠিক আছে কিন্তু কটা সিনেমা মানে কমার্শিয়াল স্পেসে বলি কটা সিনেমা রেকর্ড করছে ইভেন জিতদারও চেঙ্গিস পড়ে যে কাজগুলো এলো মানুষ মানুষ বা বুমেরা সেগুলো কিন্তু বিএমএসএ সেই লেভেলে কোনো রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে পারেনি সেই হাইপ কিন্তু ক্রিয়েট করতে পারেনি যেটা চেঙ্গিস পেরেছিল বা তোমরা দেবদার টেক্কার ক্ষেত্রেই দেখো শ্রীজিৎ দেব ফিরছে পুজোতে আসছে এরম ধরনের ব্যাপার সেটাও কিন্তু যেহেতু কলকাতা শহরের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ ছিল সিনেমাটা নিজে ক্রেজটা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল এটা ফ্যাক্ট গোটা বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল না যে কারণে কিন্তু ওটার মানে ইন্টারেস্ট বাড়তে অনেকটা সময় লাগছিলো ইভেন তোমরা বহু ডুবিডুবি দেখো না যতই ক্রেজ থাকো যেতে হয় ইন্টারেস্ট বাড়তে সময় লাগছিল কারণ বেশিরভাগটাই কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার অবধি কলকাতার মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল খাদান এমন একটা কাজ আফটার চেঞ্জিস যেটার মধ্যে গোটা বাংলা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমি নিজে কদিন আগে শ্রমিক দেখবে ভিডিও একটা অন্য ব্যাকগ্রাউন্ডে করছিলাম যেখানে গিয়েছিলাম সেটা প্রত্যন্ত গ্রাম এলাকা একটা সিনেমা হল পর্যন্ত নেই তারা কোনো সিনেমার খোঁজ খবর রাখে না তারা জানতই না যে টেক্কা রিলিজ করেছে কিন্তু তারা এটাই আনে যে ক্রিসমাসে খাদান আসছে এই মানুষজনদের জন্য সিনেমা বানানো কতটা ইম্পর্ট্যান্ট আজকের বিএমএস কোথাও গিয়ে প্রমাণ করলো তো কী ঘটেছে চব্বিশ ঘন্টাও নয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিএমএসের সমস্ত রেকর্ড আজব্দি ভেঙে দিয়েছে বাংলা সিনেমার লিস্টে কীভাবে এখনও পর্যন্ত ফার্স্টেস্ট ওয়ান কে ইন্টারেস্ট আর কি যেটা আর কি হয়ে থাকে বিএমএস যে ইন্টারেস্ট থাকে সেটা যদি যেটা আর কি ওয়ান কে হয়েছিল সেটা করেছিল হচ্ছে চেঙ্গিস দেখবে তখন আমার সেটা নিয়ে ভিডিও ছিল আমার চ্যানেলে রয়েছে এবং চেঙ্গিসের কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটা রেকর্ড ক্রিয়েট করেছিল এবং সেটা প্রায় সময় লেগেছিল কিন্তু চব্বিশ ঘন্টারও বেশি মনে হয় মোটামুটি দেড় দিন না দু দিন টাইম লেগেছিলো ওয়ান হতে যেটা কোনো অংশে কম না ওই সময় দাঁড়িয়ে বিচার করতে গেলে ওটা সেই সময় হিউজ একটা রেকর্ড ছিল কারণ ওই সময় ওয়ানকে মানে বাদবাকি বাকি সিনেমাগুলোর হতে যে টাইম লাগতো চেঙ্গিস তার থেকে অনেক কম সময় মানে করে দেখেছিল ওই টাইমের দিক দিয়ে রেকর্ডে বিচার করতে গেলে কিন্তু খাদান আজকে যে ঘটনাটা দেখিয়েছে ভয়ঙ্কর লেভেলে আজকে মাত্র মানে প্রথম কথা ফার্স্টেস্ট ওয়ানকে রেকর্ডস তো ঘটেছে মানে যেখানে চেঙ্গিস যেটা দিন রেকর্ডে ছিল সেটা যেহেতু মানে দেড় দিন সময় লেগেছিলো খাদানের হতে কতক্ষণ সময় লেগেছে যেন মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওয়ানকে ইন্টারেস্ট পড়েছে ক্যান ইউ ইম্যাজিন ক্যান উই ইম্যাজিন আজকে সকাল মনে হয় মোটামুটি সাড়ে বারোটা একটার সময় সম্ভবত বিএমএসে এসেছিলো তার কিছুক্ষণ পরে আমরা সবাই ভিডিও করি এখন অলরেডি বাজে আমি যখন ভিডিও করছি মোটামুটি মানে আমি ভিডিও করছি যখন সাড়ে পাঁচটা বাজে ভিডিও ছাড়তে হয়তো একটু লেট হবে কিছু কাজ রয়েছে বলে কিন্তু তারই মধ্যে সিনেমা ওয়ান পয়েন্ট ওয়ানকে অলরেডি ইন্টারেস্ট পেয়ে গেছে জাস্ট ভেবে দেখো কাকে ক্রেজ বলে এইটা হচ্ছে গ্রাম বাংলার দর্শকের গোটা বাংলার দর্শকের পাওয়ার তাদের জন্য সিনেমা বানা তারা তোমাকে ভরে ভোরে মানে ফল পাইয়ে দেবে এবং খাদানের ক্রেজটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে রিয়েলি মানে মানে কী বলবো অরিজিনাল হাইপ কিচ্ছু জোর করে বলতে হচ্ছে না কিচ্ছু করতে হচ্ছে না কোনো এখন অব্দি গান আসেনি কমার্শিয়াল হাইপস যে গান দরকার সেরকম কোনো গান আসেনি শুধু একটা টিজার এসছে সেটার পাওয়ার দেখো দেবের কমার্শিয়াল জোনে ফেরার জাস্ট পাওয়ার দেখো কোথাও গিয়ে আমরা ফিল করতে পারছি যে পাগলু রংবাজার টাইমে কী ক্রেজটা ছিল তখন তো সোশ্যাল মিডিয়ায় ছিল না থাকলে বোঝা যেত সেটা আজকে খাদান কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে মাত্র তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টার মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ানকে ইন্টারেস্ট ক্যান ইউ ইমেজিন যে রেকর্ডটা এতদিন ছিল সেই রেকর্ডটা ভাঙতে সময় নিয়েছে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা দেবফ্যান্সদের পাওয়ার ভাই স্যালুট আজকে তারা প্রমাণ করেছে তারা কতটা এক্সাইটেড এই কাজটা নিয়ে সেটা সত্যি তারা প্রমাণ করেছে এবং শুধুমাত্র যে ফ্যান্সরা রয়েছে তাও কিন্তু না জিত ফ্যান্সরাও রয়েছে কথাটা আমি কেন বলছি আজকে সকালে যখন আমি ব্যাপারটা জানতে পারি যে বিএমএস এসছে আমাকে তো অনেকজন মেসেজ করেছিল তার মধ্যে যেমন ফ্যান্স ছিল যেমন কিছু ফ্যান্সরাও ছিল তারাও বলছে তুমি এটা নিয়ে ভিডিও ও করো খাদান আমরা এতটা এক্সাইটেড এটা চলে এসছে তো আজকে চেঙ্গিজের সময়ও কিন্তু দে খুব সাপোর্ট করেছিল আমরা যদি দেখি হিউজ পরিমাণে সাপোর্ট করেছিল তখন খাদানের সময়ও কিন্তু জিত ফেন্সরা সাপোর্ট করছে কারণ তারা কমার্শিয়াল সিনেমাকে ভালোবাসে আর যারাই কমার্শিয়াল সিনেমা করবে তারাই সাপোর্ট পাবে মির্জা পেয়েছিল তো সাপোর্ট হয়নি যথেষ্ট সব রয়েছে হ্যাঁ বুক মানে বক্স অফিসে সেই জিনিসটা ফলাফলটা হয়নি এটাই একটা চিন্তার ব্যাপার সত্যি কথা বলতে গেলে আশা করবো খাদানের ক্ষেত্রে সেটা হবে না খাদান বক্স অফিসে চরম লেভেলে খেলা দেখাবে আর বিএমএসে যে রেকর্ডটা করলো জাস্ট ইনসান রেকর্ড এই নিয়ে কোনো সন্দেহ নেই অনেকদিন পর প্রচণ্ড আনন্দের সঙ্গে ভিডিও করছি যেটা আমার মধ্যে সত্যি অনেক ধরনের মিসিং ছিল অনেক ধরনের কী ছিল মানে জোর করে একটা জিনিস আনন্দ দেখাবার চেষ্টা করি আজকে আমি দিলসে আনন্দ পাচ্ছি এইরকম ধরনের রেকর্ড ঘটলে না খুব ভালো লাগে আর দেবদার জন্য বহুদিন ধরে আমি ধরনের ভিডিও করতে চাইছিলাম হচ্ছিলো না কারণ দেবদার জন্য ধরনের সিনেমা করছিলো সেই ইনসান হাইপটা ক্রিয়েট হচ্ছিল না খাদান কিন্তু ওই ক্রিয়েট করতে পেরেছে তো কংগ্রেচুলেশন টু দ্য হোল টিম অফ খাদান কংগ্রেচুলেশন টু দ্য অল দেভিয়ান্স যারা এই রেকর্ডটা ঘটতে সাহায্য করেছে এবং চাইব বিএমএসে সব রেকর্ড ভেঙে দিই এখন পর্যন্ত চেঙ্গিসেরই রেকর্ড রয়েছে হায়েস্ট পঁচিশ কে ইন্টারেস্টের আমি চাইব এই সিনেমাটাও সেই রেকর্ডটা ভাঙুক কারণ রেকর্ড তৈরি হয়তো ভাঙার জন্য জিদ্দার রেকর্ড দেবদার ভাঙবে দেবদারেকর্ড জিদ্দার ভাঙবে এটাই তো আমরা চাই তো চাইব খাদানও সব রেকর্ড ভাঙুক এবং তারও একটা ইন্টারেস্ট পাক এবং বিএমএসএ একটা এমন ক্রেজ তৈরি করুক যে তাকে সৌজ দিতে যেন বাধ্য হয়ে যায় এটাই বলার তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানও চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট লাইক ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে